আসসালামাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কার বিয়ের নভেম্বরে মার্কিন গায়ক অভিনেতা নিক জোনার্সের সঙ্গে শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউডের হার্থ্রব অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানা গেছে আগামী মাসেই নভেম্বরে ভারতের যৌধপুরে সম্পূর্ণ হবে বিয়ের সব আনুষ্ঠানিকতা প্রিয়াঙ্কা ও নিক কয়েকদিন আগে ভারতে এসেছিলেন তখন তারা যান সেখানে জলমলে উমাই বিয়ের ভ্যানু হিসেবে করেছেন তারা। এরফাকে অংশ নেন এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ভারতে বিয়ের সানাই বাজার আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মহাসমারোহে অনুষ্ঠিত হবে ব্রাইডাল সাওয়ার কারণ প্রিয়াঙ্কা ও নিক থাকেন ওই শহরে আর দুজনের বেশিরভাগ বন্ধু হলিউডের নয়তো নিউ ইয়র্কের বাসিন্দা পিপল ডট কম এক প্রতিবেদনে জানিয়েছেন নিকের ভাই গায়ক জো জোনাস অনেকদিন আগে অভিনেত্রী শফি টার্নারের সঙ্গে বাগদান করেছেন কিন্তু তাদের আগে প্রিয়াঙ্কা ও নিক বিয়ের কাজ সেরে নেবেন বলে ধারণা করা হচ্ছে অবশ্য বিয়ের আভাস আগে ভাগেই দিয়ে রেখেছেন প্রিয়াঙ্কা কিছুদিন আগে আমেরিকার নারীবান্ধব ফ্যাশন ম্যাগাজিন ইনস্টাইলোকে সাক্ষাৎকার দেন ছত্রিশ বছর বয়সী এই তারকা তখন তিনি বলেন আমি একটি বই লিখছি আর বিয়ের পরিকল্পনা করছি প্রিয়াঙ্কা ও নিকের প্রেমের খবর জানতে অন্তজারে হুমড়ি খেয়ে পড়েন ভক্তারা তাদের জন্য সিঙ্গাপুর মেক্সিকো লন্ডন লস অ্যাঞ্জেলেস সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করেছেন এই দুই তারকা দু সালে মেডগালার নিউ ইয়র্ক সিটির ম্যাটোপলিটন মিউজিক অব আর্টস কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের বার্ষিক আয়োজন পরিচয় হয় তাদের ওই অনুষ্ঠানের লাল গালিচায় একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা এরপর তাদের মধ্যে সখ্য গড়ে ওঠার গুর্জব ছড়ায় এবছরে মে মাস থেকে বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেন দুজনে এছাড়া ভারতেও কয়েকবার এসেছেন তারা গত আঠেরোই আগস্ট মুম্বাই তাদের রোকা শুভ মুহূর্ত অনুষ্ঠান হয় সেখানে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসে পঁচিশ বছর বয়সী নিকের আগে বিশ্বসুন্দরী আলিভিয়া কার্পো ও গায়িকা ডেলটা গুডরেমের সঙ্গে প্রেম করেছেন প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খান অক্ষয় কুমার শহীদ কাপুর হারমাম বেওয়েজার সঙ্গে প্রেম করেছেন গুরজুব শোনা গেছে দুজনের কেউই আগে বিয়ে করেননি কোয়ান্টিক তারকা প্রিয়াঙ্কা এখন মুম্বাইয়ের পিং ছবির কাজে ব্যস্ত এতে আরো অভিনয় করেছেন ফারহান আক্তার ও জায়রা ওয়াসিম ছত্রিশ বছর বয়সী এই তারকার হাতে আরো আছে হলিউডের ছবি ইজ নট ইট লাভ এতে তার সহশিল্পী হলিউড তারকা রিয়াম হেমসফ ও লেভেল ইউরোসন বিনোদন জাগাতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে